সাগরকন্যা কুয়াকাটা একই স্থানে দাঁড়িয়ে দেখা মেলে সূর্যোদয় আর সূর্যাস্ত। মনোরম এই দৃশ্য দেখতে দক্ষিণের এই সমুদ্র সৈকতে ছুটে আসেন হাজারো পর্যটক। পদ্মা সেতু বদলে দিয়েছে জেলার পর্যটন শিল্প। এক সময় ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছাতে সময় লাগত কমপক্ষে 12 ঘন্টা। স্বপ্নের এই সেতু চালুর পর সময় নেমে এসেছে প্রায় অর্ধেকে। প্রতিদিন প্রায় 2 শতাধিক বাসে হাজার হাজার পর্যটক সেতু পাড়ি দিয়ে আসছেন সাগরকন্যা কুয়াকাটায়। ভোগান্তি ছাড়াই জেলার সব দর্শনীয় স্থান ঘুরতে পারছেন তারা। কর্মব্যস্ততার মধ্যে থেকে একটা দুইটা দিন কুয়াকাটায় এসে রিফ্রেশমেন্টের জন্য, তা আমরা যে এইভাবে তাড়াতাড়ি আসতে পারি এটা আসলে অনেক একটা স্বপ্নের মতো। 6 ঘন্টায় আমি ঢাকা থেকে এই কুয়াকাটায় এসেছি এবং এটা পদ্মা সেতুর সুফল। পদ্মা ব্রিজ হওয়ার পরে সাগরকন্যা কুয়াকাটা আজকে পর্যটকদের ভিড়ে মুখরিত। গত 1 বছরে কুয়াকাটা সেজেছে নতুন সাজে, এসেছে নতুন বিনিয়োগ, গড়ে উঠেছে 5 তারকা মানের একাধিক হোটেল, পরিবহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ, সমৃদ্ধ হচ্ছে জেলার সামগ্রিক অর্থনীতি। ইন ফিউচারে আমাদের অনেকগুলা হোটেলের সংখ্যা বেড়ে যাবে, 5-স্টার হোটেলও অনেকগুলা হোটেল কাজ শুরু হওয়ার পথে। বিনিয়োগকারীরা যেভাবে আসতেছে তাতে একদিন আশা করি যে কুয়াকাটাকে একটা আন্তর্জাতিক পর্যটন হিসেবে এটা রূপান্তরিত হবে। সড়কপথে ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 300 কিলোমিটার। পর্যটন কেন্দ্রটিতে হোটেল মোটেলের সংখ্যা প্রায় 2 শতাধিক। সময় সংবাদ, পটুয়াখালী।